ভদ্রক বন্ত ছক কেন্দুপদা ফাঁডি অন্তর্গত আমার গাঁরে ঘটিছে অভাবনীয় ঘটনা। শাশু শ্বশুর ও স্বামী মিশি যৌতুক দাবি করে বহুকু আক্রমণ করেছেন। গুরুতর অবস্থায় বহু ভদ্রক মুখ্য চিকিৎসালয়ে ভর্তি হয়েছেন। সূচনা যোগ্য যে স্বামী অসিত কুমার জেনা ও তাঁকর বাপা মা বিভিন্ন সময়ের নিজ বহু বর্ষারাণী বারীঙ্কু মানসিক নির্যাতনা দেবাসহ বহুকু নিজ অধিকারু বঞ্চিত মধ্যে করেছেন। এসহ বিভিন্ন সময়ের স্বামী ও শাশু শ্বশুরঙ্ক সহ মিশি মাড় মধ্যে মারিলে। এনে বারম্বার কেন্দুয়া ফাঁডিরে লিখিত অভিযোগ হয়েছিল মধ্যে থানা পক্ষের কৌশি আখিদৃষ্টিয়া পদক্ষেপ গ্রহণ করা যাই না, ফলরে পুঁ শাশু শ্বশুর ও স্বামী মিশি মরণাতক আক্রমণ করেছেন। গুরুতর অবস্থায় বহু মেডিকাল চিকিৎসিত হেউথিবা বেলে থানা তরফর এনে কৌশি পদক্ষেপ গ্রহণ করা নযিবার অত্যন্ত দুঃখর বিষয় পালটিছে। ঢেঙ্কানাল জেলা পরজঙ্গ থানা 53 নম্বর জাতীয় রাজপথর বড়ছরা গাঁ নিকটরে চারিদফা দাবি নেই রাস্তার করেছিলে বড়ছরা গ্রামবাসী ও শতাধিক ছাত্রছাত্রী। গাঁরে পানীয় জল সমস্যা, উঠা জলসেচন প্রকল্পরে সরকারঙ্ক কোটি কোটি টঙ্কা হড়প এবং চাষ জমিরে পানি ন মাড়িবা যোগু চাষী অসন্তোষ। গাঁ ছক নিকটরে দুর্ঘটনা রোকিবা পাই আপ্রোচ রোড তৈরি, বড়ছরা বস স্ট্যান্ড রু পার্কিং ব্যবস্থা উচ্ছেদ ভলি চারিদফা দাবি নেই লোকমানে রাস্তার করেছিলে। সবুঠার আশ্চর্যজনক কথা, বিদ্যালয়ের শহ শহ ছাত্রছাত্রী এই রাস্তা অবরোধে সামিল হয়েছিল। বড়ছরা ছক নিকটরে বারম্বার দুর্ঘটনাকে আখি আগরে রাখি বিদ্যালয়ের ছাত্রছাত্রী মানে পার্কিং উচ্ছেদ পাই দাবি করেছিলে। 53 নম্বর জাতীয় রাজপথ অবরোধ ফলরে রাস্তার উভয় পার্শ্বরে শহ শহ যানবাহন অটকি রহিতিলা, ফলরে তালচের যাজপুর যাতায়াত সম্পূর্ণ ঠপ হয়ে যাইতিলা। তেবে সুরক্ষাকু আখি আগরে রাখি ব্যাপক পুলিশ মুতয়ন হয়েথিবা বেলে কামাখ্যানগর উপজেলাপাল, এসডিপিও ও পরজঙ্গ তহসিলদার ভিডিও পৌঁছে দীর্ঘ সময় আলোচনা পরে সমস্যার সমাধান পাই প্রতিশ্রুতি দেবা পরে রাস্তার খটিথিলা। হায়দ্রাবাদ লোকসভা সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমর নেতা অসদুদ্দিন ওবেসি শ্রীমন্দির বুদ্ধদেবঙ্কো সৌধ উপরে নির্মিত বলে কহিছন্তি। এহা বিশ্ব প্রসিদ্ধ মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্কো মন্দিরকু নেই বিভ্রান্তকর হীন ষড়যন্ত্রকারী মন্তব্য, এহা সম্পূর্ণ মিছ ও কপোলকল্পিত। জনে মুসলমান দলর নেতা ভাবে যোজনাপূর্বক হিন্দু ধর্ম ভিতরে বিভাজন সৃষ্টি করিবা পাই এভলি বিবাদস্পদ মন্তব্য প্রদান করিছন্তি, যাহাকি কোটি কোটি শ্রী জগন্নাথ প্রেমীমানঙ্কু গভীর আঘাত করিছি। নিজের রাজনৈতিক ফাইদা নিমন্তে দেশের অরাজক স্থিতি নিমন্তে সে প্রয়াস করিছন্তি। এপরি স্থিতিরে এই ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধার্মিক ভাবনা এবং সমাজকু হিংসা ভিতরকু ঠেলিবাকু উত্তেজক ভাষণ মাধ্যমরে প্রয়াস করুথিবা ব্যক্তি বিরোধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করিবাকু ভদ্রক বজরং দল পক্ষরু জিলাপাল, জিলা আরক্ষী অধ্যক্ষ ও টাউন থানার অভিযোগপত্র দাখল করিবা সহ তুরন্ত গিরফ পাই দাবি করিছি। উক্ত কার্যক্রমরে জিলা সভাপতি বিজয় কুমার সিনা, প্রান্ত বজরং দল সংযোজক মানসরঞ্জন মহান্তি, জিলা তথা বিভাগ সংযোজক বিপিন বিহারী পণ্ডা, পুনীল সামন্ত, ক্ষিতিশ রাউত, সন্তোষ বেহেরা, সঞ্জীব কুমার দাস, তপন কুমার মহান্তি, চন্দ্রশেখর রাউত, সুব্রত স্বাইঁ, প্রদীপ সাহু, নিমেই সাহু ও অন্যমানে উপস্থিত থিলে। ভদ্রক বিজেপি পক্ষরু সহরাঞ্চলর গান্ধী পড়িয়াঠারে গরিব কল্যাণ জনসভা অনুষ্ঠিত হয়ে যাইছে। জেলা সভাপতি হেমন্ত পাঢ়ীঙ্ক সভাপতিত্বরে এহা হইতিবা বেলে মুখ্য অতিথি ভাবে সাংসদ প্রতাপ ষড়ঙ্গী যোগদেই আট বর্ষর বিজেপির কেন্দ্র সরকারঙ্ক দ্বিতীয় পাড়িরে বিভিন্ন গরিব কল্যাণ যোজনা উপরে বক্তব্য রাখিলে। ঘরকু পানি পিইবা পাই পৌঁছিবা ঠারু রেশন সামগ্রী গরিব পাইবা ঠারু শিক্ষা যাতায়াত পর্যন্ত অনেক যোজনা কার্যকরী হয়েছে এবং সামরিক ক্ষেত্রকু সবুঠারু সর্বাধিক শক্তিশালী করাইথিবা কহিথিলে। নরেন্দ্র মোদীঙ্ক কার্যদক্ষতা ও দলকু কিভাবে শক্তিশালী করিবে তাহা নেই যুব নেতৃত্বকু আগেই যিবা পাই আহ্বান দেইথিলে। সেইপরি বিরোধী দল উপনেতা বিষ্ণু সেঠি ওড়িশা সরকারঙ্ক বিভিন্ন জনমারণা নীতি উপরে কহিথিলে, আজি বি লোকে কিভাবে হীনস্থা হেউছন্তি তাহার উদাহরণ দেইছন্তি, মিছ শাসনকু উঠেই ফিঙ্গি দেই সুশাসন প্রতিষ্ঠা পাই আহ্বান দেইথিলে। সেইপরি মঞ্চরে সাংসদ প্রার্থী অভিমন্যু সেঠি, ভণ্ডারী পোখরী নেতা বদ্রীনারায়ণ ধল,
ଭଦ୍ରକର ଡାକ୍ତର ପ୍ରଦୀପ ନାୟକ, ବାସୁଦେବପୁରର ମାଧବାନନ୍ଦ ମଲ୍ଲିକ, ବରିଷ୍ଠ ନେତା ମନମୋହନ ସାମଲ, ରାଜ୍ୟ କାର୍ଯ୍ୟକାରିଣୀ ସଦସ୍ୟା ମନସ୍ମିତା ଖୁଣ୍ଟିଆ ବକ୍ତବ୍ୟ ରଖିଥିଲେ। ସେହିପରି ଜିଲ୍ଲା ଯୁବ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କ ପକ୍ଷରୁ ସମସ୍ତ ଆୟୋଜନ କରାଯାଇଥିବା ବେଳେ ବହୁ ବିଜେପି କର୍ମୀ ଯୋଗ ଦେଇଥିବା ଦେଖାଯାଇଥିଲା। ତିନି ବର୍ଷର ଅନାବିଳ ପ୍ରେମକୁ ଧୋକା, ବିବାହ ପାଇଁ ଲଗ୍ନ ଧରା ପୂର୍ବରୁ ପ୍ରେମିକ ଫେରାର। ଶୁକ୍ରବାର ସକାଳୁ ପ୍ରେମିକ ଦୁଆରେ ଅନଶନ ଜାରି ରହିଛି। ଲଭ୍, ସେକ୍ସ ଆଉ ଧୋକାର ଶିକାର ହୋଇ ଶେଷରେ ନିଜ ଜୀବନକୁ ବାଜି ଲଗାଇ ଦେଇଛି ଜଣେ ପ୍ରେମିକା। ବିଧବା ମାଆଙ୍କ ସମେତ କେତେକ ସମ୍ପର୍କୀୟଙ୍କ ସହିତ ଅନଶନରେ ବସିଛି ପ୍ରେମିକା। ବିବାହ ନ କରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହା ଜାରି ରହିବ ଏବଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଫଳ ହେଲେ ପ୍ରେମିକ ଦୁଆରେ ଆତ୍ମହତ୍ୟା କରିବ ବୋଲି ଚେତାବନୀ ଦେଇଥିଲା ପ୍ରେମିକା। ପୋଲିସ ହସ୍ତକ୍ଷେପ କରିଥିଲେ ମଧ୍ୟ କୌଣସି ସମାଧାନ ହୋଇନଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଏଭଳି ସମ୍ବେଦନଶୀଳ ଘଟଣା ଘଟିଛି ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ତିହିଡ଼ି ଗ୍ରାମରେ। ଏହି ଗାଁର ଦୀପାଞ୍ଜଳି ଜେନା ନାମ୍ନୀ ଜନୈକ ସାବାଳିକା ଝିଅ ସହିତ ଅମୂଲ୍ୟ ମାଝୀଙ୍କ ପୁଅ ଜିତେନ୍ଦ୍ରଙ୍କ ସହ ତିନି ବର୍ଷ ତଳେ ପରିଚୟ ହୋଇଥିଲା। ପ୍ରଥମେ ଜିତେନ୍ଦ୍ର ପ୍ରେମ ନିବେଦନ କରିଥିଲା ଏବଂ ଦୀପାଞ୍ଜଳି ରାଜି ନ ହେବାରୁ ଜିତେନ୍ଦ୍ର ଆତ୍ମହତ୍ୟା କରିବ ବୋଲି କହିଥିଲା। ପରେ ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ ଗଢ଼ି ଉଠିଥିଲା ପ୍ରେମ ସମ୍ପର୍କ। ଏପରିକି ଗତ ପଣା ସଂକ୍ରାନ୍ତିରେ ଏକ ମନ୍ଦିରରେ ଦୀପାଞ୍ଜଳି ମଥାରେ ସିନ୍ଦୁର ପିନ୍ଧାଇ ବିବାହର ପ୍ରତିଶ୍ରୁତିକୁ ମଜବୁତ ମଧ୍ୟ କରିଥିଲା ଜିତେନ୍ଦ୍ର। ଗତ ମାସ 26 ତାରିଖରେ ଜିତେନ୍ଦ୍ରଙ୍କ ପରିବାର ଲୋକେ ଦୀପାଞ୍ଜଳିଙ୍କ ଘରକୁ ଯାଇ ବିବାହର ପ୍ରତିଶ୍ରୁତି ଦେବା ସହ ପ୍ରସ୍ତୁତ ହେବାକୁ ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ। ଦୀପାଞ୍ଜଳିଙ୍କ ମା ଧାର କରଜ କରି ବିବାହ ସାମଗ୍ରୀ କିଣିଥିଲେ। ଗତ 4 ତାରିଖରେ ଜିତେନ୍ଦ୍ର ମଧ୍ୟ ଦୀପାଞ୍ଜଳିଙ୍କ ଘରକୁ ଯାଇ ବୁଲି ଆସିଥିଲେ। ହେଲେ 5 ତାରିଖଠାରୁ ଜିତେନ୍ଦ୍ର ଫେରାର ଅଛନ୍ତି। 12 ତାରିଖ ଥିଲା ବିବାହ ପାଇଁ ଲଗ୍ନ ଧରା, ଯାହାକୁ ନେଇ ଦୀପାଞ୍ଜଳି ନିରୁପାୟ ହୋଇ ଜିତେନ୍ଦ୍ରଙ୍କ ଘରଦ୍ୱାରେ ଏପରି ଅନଶନରେ ବସିଥିବା କୁହାଯାଉଛି।